দু সালের উচ্চ মাধ্যমিকে ভূগোল সাজেশানে রাজগে হল প্রথম পর্ব সমস্ত পর্বগুলি পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে বর্তমানের কোভিড নাইন্টিন এবং লকডাউন পরিস্থিতির জন্য উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ গত পঁচিশ এগারো দু হাজার তারিখে একটি সিদ্ধান্ত নিয়েছেন যা হল সমগ্র সিলেবাসের মধ্যে তিরিশ থেকে পঁয়ত্রিশ শতাংশ সিলেবাসকে হ্রাস করা হয়েছে এবারে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য যে নির্দেশিকা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ এবং স্ক্রিনে এবারে আমরা দেখে নেব উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভূগোলে কোন কোন অধ্যায়গুলি বাদ পড়েছে যে সমস্ত অধ্যায়ের ওপর দু হাজার একুশে উচ্চমাধ্যমিকের ভূগোলে প্রশ্নগুলো আসবে সেগুলি হল ভূমিরূপ সৃষ্টিকারী প্রক্রিয়াসমূহ ভৌমজলের কাজ ও সংশ্লিষ্ট ভূমিরূপ মৃত্তিকা বায়ুমণ্ডলীয় গোলযোগ পৃথিবীর জলবায়ুর শ্রেণীবিভাগ স্বাভাবিক উদ্ভিদ ও জলবায়ুর পরিবর্তন এবং জীববৈচিত্র্য দু হাজার একুশ উচ্চমাধ্যমিক ভূগোল সাজেশানের প্রথম পর্বে আমরা আজকে প্রাকৃতিক ভূগোলের সিলেবাস সম্পর্কে আলোচনা করলাম দ্বিতীয় পর্বে আমরা আঞ্চলিক ভূগোলের সিলেবাস সম্পর্কে আলোচনা করব এবারে আমরা দু হাজার একুশ উচ্চমাধ্যমিকের ভূগোল পরীক্ষার সাজেশান সম্পর্কে আলোচনা করব শুরুতেই আমরা বলবো কাস্ট অঞ্চলের বিভিন্ন ভূমিরূপ কীভাবে সৃষ্টি হয় তার সচিত্র ব্যাখ্যা দাও অথবা হচ্ছে কাস্ট অঞ্চলে সৃষ্ট শৃঙ্খল পলজি ডোলাইন ও পাতনপ্রস্তর কীভাবে সৃষ্টি হয় তা চিত্রসহ ব্যাখ্যা দাও দুই প্রশ্নের অ্যান্সার একই হবে বর্তমানে বিভিন্ন প্রশ্নে কাস্ট অঞ্চলে ভূমিডুবগুলোকে মেনশন করে দিচ্ছে সেই কারণেই দুটোর অ্যান্সার প্রায় একই হবে নেক্সট প্রশ্ন আলোচনা করব উপযুক্ত চিত্রসহ নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের জীবনচক্র ব্যাখ্যা করো একই সঙ্গে জৈব বৈচিত্র্যের উষ্মা কেন্দ্র কাকে বলে নেক্সট প্রশ্ন হল ক্রান্তীয় ও নাতিশীতোষ্ণ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য আলোচনা করো একই সঙ্গে সংক্ষেপে জীববৈচিত্র্যের গুরুত্ব লেখো নেক্সট প্রশ্ন হল ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য আলোচনা করো মৌসুমি বায়ুর ওপর জেড বায়ুপ্রবাহের প্রভাব বিশ্লেষণ করো নেক্সট প্রশ্ন হলো ভৌমজলের নিয়ন্ত্রক সমূহ আলোচনা করো একই সঙ্গে অ্যাকুইফার ও একই মধ্যে পার্থক্য নির্দেশ করো নেক্সট প্রশ্ন আমরা বলবো মৃত্তিকার ক্ষয়ের কারণগুলি আলোচনা করো একই সঙ্গে মৃত্তিকা সংরক্ষণের পদ্ধতিগুলি আলোচনা করো নেক্সট প্রশ্ন হচ্ছে মৃত্তিকা সৃষ্টির নিয়ন্ত্রক সমূহ আলোচনা করো একই সঙ্গে জীব বৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা লেখো দু হাজার একুশ উচ্চ মাধ্যমিকের ভূগোল সাজেশান আজকে এই পর্যন্তই ভূগোল সাজেশানের প্রত্যেকটি পর্ব পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে